আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন বললেন সিইসি সুনামগঞ্জে বাঁধ উপচে হাওরে ঢুকছে পানি ঝুঁকিতে কয়েক হাজার একর জমির ফসল সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুহার অব্যবস্থাপনা ও অদক্ষ চালকদের দায়ী করছেন বিশেষজ্ঞরা পর্যটন খাত ও রেমিটেন্স প্রবাহে ধস এবার অর্থনৈতিক ঝুঁকিতে নেপাল ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার একুশের সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online আস্থার সংকট কাটিয়ে ঐক্যমতের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধান সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন সিইসি সংলাপ অর্থহীন নয় বলেও এ সময় মন্তব্য করেন সিইসি আমন্ত্রিত ৩৯ জনের মধ্যে ২৬ জন অংশ নিয়েছেন সংলাপে আইন ও ক্ষমতা অনুযায়ী ইসিকে দায়িত্ব পালনের পরামর্শ দেন তারা নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষক যাতে নির্ভয়ে কাজ করতে পারে ইভিএমে স্বচ্ছতা নিশ্চিত সহ আস্থার সংকট দূর করতে কমিশনকে কাজ করার পরামর্শ দেন গণমাধ্যম কর্মীরা সংলাপগুলো মোটেই অর্থহীন নয় আমরা যে সংলাপগুলো করছি প্রতিটি সংলাপে যে উপদেশ বা পরামর্শগুলো আমরা পাচ্ছি সবগুলো আমরা লিপিবদ্ধ হয়ে লিখেছি আমরা এই লিপিবদ্ধ যে আমাদের কাছে রেকর্ড রয়েছে এগুলো নিয়ে আমরা নিজেরা বসব বসে আমরা নিজেরা মূল্যায়ন করব পর্যালোচনা করব এবং আমরা সর্বসম্মতভাবে ওই উপর ভিত্তি করে আমাদের কি করণীয় সেটা নির্ধারণ করার চেষ্টা করব উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে কয়েক হাজার একর জমির ফসল এদিকে নেত্রকোনায় দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি পাওয়ায় কীর্তনখোলা বাঁধ রয়েছে ঝুঁকির মুখে সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম ও নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের সহায়তায় মাসুম আলী স্যার রিপোর্ট টানা বৃষ্টিতে হু হু করে বাড়ছে হাওড়াঞ্চলের নদ নদীর পানি জাদুকাটা পুরাতন সুরমা কুশিয়ারা নদীর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে গেল ১৫ দিনে জেলার ১১ উপজেলায় একের পর এক বাঁধ পাহাড়ি ঢলের পানিতে ভাঙতে শুরু করেছে এখন পর্যন্ত জেলার ১৭টি বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে ১৫,০০০ হেক্টর ফসলি জমি ছোট বড় হাওড়ে সবকটি ফসল রক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে যেখানে যেখানে বাঁধের লিকেজ হবে সেই লিকেজ দ্রুত মেরামতের ব্যবস্থা করা লাগবে ৫০,০০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে আমাদের যেভাবে ধান কাটা হচ্ছে আর ১০ দিন ধান কাটার সুযোগ পেলে আমাদের প্রায় ৮০% ধান কাটা হয়ে যাবে এদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নেত্রকোনায় বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে খালিয়াজুড়ি উপজেলায় ধনু নদীর পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে কীর্তনখোলা সহ গোমাইল ও চর হাইস্তাবাদ আদাতের উপরে বা তিন বাহানি বাসে হ্যাঁ রাত্রে কুই অবস্থা হয় আকাশে অবস্থা ভালো না পানি এখন বাড়তি দিকে আছে এই ধান ভেঙে যায় এই আওর মাই গেলে লক্ষ লক্ষ মন ধান নষ্ট হয়ে যাবে কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত হাওড়ে ৬০% ধান কাটা সম্পন্ন হয়েছে আর প্রশাসন বলছে হাওড়ের ফসল রক্ষায় সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব মহোদয় আসছিলেন তার কাছে এই বার্তা স্থায়ী বাঁধ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আবেদন জানিয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন প্রকার সংখ্যা আছে কোন প্রকার ঝুঁকিপূর্ণ অবস্থান দাঁড়াচ্ছে সাথে সাথে সেটাই কিন্তু মেরামতের কাজ হাতে নেওয়া হচ্ছে আমরা আশা করছি যে আমরা এই বাড়তি সকলের সমৃদ্ধ প্রয়াসে রক্ষা করতে পারবো বাঁধ রক্ষায় দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড জেলা ও উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি ও কৃষকরা মাসুম আলিসা একুশে টেলিভিশন দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার বেড়েছে ১৩.৪৩%। গেল মার্চে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৮৯ জনের এদের মধ্যে ৯৬ জন শিশু আর নারী ৬১ জন এজন্য অদক্ষ চালক গাড়ির দ্রুত গতি আর সড়কের অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা মাহমুদ হাসানের প্রতিবেদন
শুধু মার্চ মাসেই সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 589 জনের। এর মধ্যে 221 জন মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়, আর পথচারী নিহতের সংখ্যা 162 জন। এক মাসের ব্যবধানে মৃত্যুর হার বেড়েছে 13.43%। মোট মৃত্যুর 78.60% 18-65 বছর বয়সী কর্মক্ষম মানুষ। সড়কের অবকাঠামোর ত্রুটি, অদক্ষ চালক ও গাড়ির অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত সড়কে প্রাণ ঝরছে বলছেন বিশেষজ্ঞরা। অন্যান্য জায়গায় যখন এক্সপ্রেসওয়ে যায়, সেই এক্সপ্রেসওয়েগুলো হচ্ছে আসলে ট্রাফিক ওরিয়েন্টেড হয়, অর্থাৎ ট্রাফিকের স্পিড কন্টিনিউয়াস রাখা এবং ট্রাফিক যেন না থেমে ঘুরতে পারে সেই জন্য হাইওয়ে ডিজাইন করা হয়। আমাদের এখানে যেটা করা হচ্ছে সেটা কিন্তু ওই কনসেপ্টে করা হয় না। আমরা লোকাল গাড়ি এবং লোকাল মানুষকে সেখানে উঠতে দিচ্ছি, ঢুকতে দিচ্ছি, সেই কারণে এই প্রবলেমটার জন্ম। এবং একই কারণে যেখানে লোকাল থেকে গাড়িগুলো উঠে আসছে, সেখানে যদি আপনার ভটবডি, নসিমন এগুলো যদি উঠে আসে হাইওয়েতে, আপনি কিন্তু খুব বেশি থামাতে পারবেন না, কারণ এতগুলো ট্রাফিক আপনার নাই, পুলিশ যারা নাকি এটাকে কন্ট্রোল করবে। তো এই সব মিলিয়ে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের পরিমাণটা এভাবে বেড়ে গিয়েছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে নীতি নির্ধারকদের কার্যকর উদ্যোগও দৃশ্যমান নয়। সড়ক পরিবহন আইন বাস্তবায়নের উদ্যোগও থমকে আছে। এ সুযোগে নৈরাজ্য বাড়ছে আর ঝরছে মানুষের প্রাণ। বিভিন্ন দেশে প্রথম অপরাধের ক্ষেত্রে যা শাস্তি, দ্বিতীয়বার যদি সে একই অপরাধ করে সেটা শাস্তি কিন্তু ডাবল হয়ে যায়। ফলে এর ফলে কিন্তু চালক বা যিনি অপরাধ করছেন তার একটা প্রেশার থাকে তার উপরে, কিন্তু এটা আমাদের দেশে করা হচ্ছে না। সফটওয়্যারটাকে আপডেট করার মাধ্যমে পুলিশের যেই আপনার পজ মেশিন রয়েছে সেটার সাথে আপনার বিআরটি ডাটাবেসটাকে সিঙ্ক্রোনাইজেশন করার মাধ্যমে কিন্তু একজন চালক অপরাধ কয়বার করছে এটা যদি তারা দেখতে পারে, তাহলে কিন্তু শাস্তির পরিমাণটা আরও বাড়ানো সম্ভব। এবং এই পদ্ধতিটাকে কিন্তু আমাদের অ্যাপ্লাই করার প্রয়োজন, যাতে কিনা একজন মানুষ একই অপরাধ বারবার করার জন্য উৎসাহ না পায়। জনসচেতনতার পাশাপাশি পুলিশ প্রশাসনকে আরো কঠোর হবার আহ্বান বিশেষজ্ঞের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। মুজিববর্ষে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ চলছে, ঘর পাবে 65,000 পরিবার। আমন্ত্রণ আবারও দুপুর 2:21-এর সংবাদে। দ্রুত গতিতে এগোচ্ছে মুজিববর্ষে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ। এ দফায় ঠিকানা পাবে 65,474 পরিবার। এবারের নির্মাণ আগের তুলনায় অনেক বেশি মজবুত। রাজশাহী ও সিরাজগঞ্জের আশ্রয়ন প্রকল্প নিয়ে প্রণব চক্রবর্তীর চার পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন তফসির হাসান। শুধু ইট, রড আর সিমেন্ট বালু দিয়ে গাঁথুনি নয়, এ যেন নতুন স্বপ্নের বুনন। 2% জমিতে 2 ঘরের পাকা বাড়ি, সাথে রান্নাঘর, বাথরুম ও একটি বারান্দা। আলোও জ্বলবে ঘরে। স্বামী স্ত্রী দুজনের যৌথ নামে হয়েছে এসব বাড়ির দলিল। নতুন ঠিকানায় প্রাপ্তির আনন্দ, আর জমির মালিকানায় চোখে মুখে তাদের স্বপ্ন পূরণের ঝিলিক। আমার জায়গায় জায়গায় বাসাতে অনেক কষ্ট হয়েছিল, আর তা সরকার আমাদের যে এত ই করে দিছে এতে আমরা অনেক খুশি। হাসিনা ঘর দিছে, তখন আমরা খুশি হয়েছি। পরিচয় ছিল আগে ভাড়াটি হয়, এখন আমরা একটা বাড়ির মালিক, শুধু বাড়ি না, আমরা 2% জমিরও মালিক। আমাকে অনেক আনন্দ দিচ্ছেন, অনেক শান্তি দিচ্ছেন, অনেক সুখ দিচ্ছেন। এখন আমরা ভালো, আরও দোয়া করি, হ্যাঁ আমাকে যদি আরও বার আরও দেব। সারা দেশে মুজিববর্ষে গৃহ প্রদানের তৃতীয় পর্যায়ে পুনর্বাসিত হবেন 3 লাখেরও বেশি মানুষ। প্রথম পর্যায়ের বাড়িগুলোর কিছু ত্রুটি চোখে পড়ায় এবার অনেক বেশি সাবধানী নির্মাণ। আরসিসি ঢালাইয়ের উপর গ্রেট বিম ও কলাম, পুরো ঘরে দেয়া হয়েছে লিন্টেল। আগের চেয়ে 69,000 টাকা বেড়ে তৃতীয় ধাপে ঘর প্রতি বরাদ্দ 2,69,000 টাকা। পুরো ঘরের এই গ্রেট বিমটির ফলে ঘরের স্ট্রেংথ, ওয়ালের স্ট্রেংথ আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এবং বারান্দা যে 3টি পিলার আপনারা দেখেছেন, এই 3টি পিলারের মধ্যে এটি ব্রিক পিলারের পরিবর্তে এটিকে আরসিসি পিলার উইথ বেস করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ সারা দেশে যেটি করছেন এটি তারা করে যাচ্ছেন, এবং ডিজাইন স্পেক অনুযায়ী তাদের কাজগুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই প্রকল্পের সফল বাস্তবায়নে দেখভাল করছে স্থানীয় প্রশাসন। আশ্রয়ন প্রকল্পটি কোনো একার বিষয় নয়, এটির জন্য একটি জেলা কমিটি রয়েছে, উপজেলা কমিটি রয়েছে, এবং আমরা সবাই মিলেই সিকিউরিটি এনশিওর করব। শুধু কথার কথা নয়, সভারা মানুষকে দেয়া ঘরগুলো লাল সবুজের বাংলাদেশের মর্যাদাকে
বিশ্বে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। প্রথম পর্যায়ে গৃহহীনদের যে বাড়ি দেওয়া হয়েছিল সেই বাড়ির তুলনায় এবার যে সকল বাড়ি তৈরি করা হচ্ছে সেগুলো অনেক মজবুত এবং টেকসই করে গড়ে তোলা হচ্ছে। কেননা এখানে যারা বসবাস করবে তারা যেন নিশ্চিন্তে নির্ভাবনায় দীর্ঘদিন থাকতে পারেন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, সাভার, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আমৃত্যু শান্তি ও অহিংসার বাণী প্রচার করে গেছেন মহাত্মা গান্ধী। এখনও একই দর্শন ফেরি করছে নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্ট। আর্থসামাজিক উন্নয়নে নানামুখী কর্মযজ্ঞের পাশাপাশি গান্ধীর স্মৃতি ধরে রাখতে এখানে চলে সম্মিলিত প্রয়াস। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। ব্রিটিশ শাসনামলের শেষের দিকে নোয়াখালীতেও ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই দুঃসময়ে শান্তি মিশন নিয়ে ছুটে আসেন মহাত্মা গান্ধী। 1947 সালের 29 জানুয়ারি সোনাইমুড়ির জয়া গ্রামে আসেন তিনি। জয়াগের তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ সব সম্পত্তি মানুষের কল্যাণে ব্যবহারের জন্য গান্ধীকে দিয়ে দেন। জমিদার বাড়িতে শান্তি ক্যাম্পের পাশাপাশি কারিগরি বিদ্যালয় গড়েন গান্ধী, যা পরে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট ও সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে জাতীয়করণ করা হয়, যেখানে কর্মমুখী শিক্ষার পাশাপাশি গান্ধীর সাতটি জীবন দর্শন শিক্ষা দেয়া হচ্ছে। 1975 সালে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গান্ধী আশ্রম ট্রাস্ট অর্ডিন্যান্স গড়ে গান্ধীর জীবন দর্শন ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ও বিভিন্ন সেবামূলক কাজ শুরু হয়। ওনার যে ব্যবহৃত যে বস্ত্র এবং উনি যে বাসভবনে ছিলেন সেটি এখনো অক্ষত অবস্থায় আছে। গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে গান্ধীর ছবি, ব্যবহার্য সামগ্রী ও বইপত্র দেখতে আসেন দূর দূরান্তের দর্শনার্থীরা। গান্ধীজির আত্মজীবনী এগুলা মানে নিজেও পড়তেছি, জানতেছি, বাচ্চাদেরকেও জানাইতেছি। অনেক কিছু আসে শিকারের থেকে, এটা এই জন্য আসছে। এখানে দেখার অনেক কিছুই আসছে, ভালো লাগছে। গান্ধীজি চরকা দিয়ে তুলা থেকে সুতা ও কাপড় তৈরি করে জামা পরেছিলেন। সেই স্মৃতি রক্ষায় ট্রাস্টে এখনো চরকা দিয়ে সুতা ও তাতে কাপড় তৈরি হয়। শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি কারিগরদের। সব মিলিয়ে প্রায় 1,00,000 লোক উপকৃত হচ্ছে ট্রাস্টের নানা কর্মসূচিতে। গান্ধী আশ্রম ট্রাস্টের মানুষের ইজি অ্যাক্সেস, যেখানে জনসাধারণ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই জায়গাগুলোতে আমরা সবচেয়ে বড় কাজ করতেছি। ট্রাস্টের যে কোনো কাজে সহযোগিতার আশ্বাস প্রশাসনের। সরকারের বিভিন্ন সংস্থা আছে, তারা বিভিন্ন সময় এই বিষয়ে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে বা প্রশিক্ষণ আয়োজন করে থাকে, আমরা সেটা হয়তো করার চেষ্টা করতে পারবো। মহাত্মা গান্ধীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আশ্রমকে পর্যটন এলাকা ঘোষণার দাবি সংশ্লিষ্টদের। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন, বললেন সিইসি। সুনামগঞ্জে বাঁধ উপচে হাওরে ঢুকছে পানি, ঝুঁকিতে কয়েক হাজার একর জমির ফসল। সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুহার, অব্যবস্থাপনা ও অদক্ষ চালকদের দায়ী করছেন বিশেষজ্ঞরা। পর্যটন খাত ও রেমিটেন্স প্রবাহে ধস, এবার অর্থনৈতিক ঝুঁকিতে নেপাল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বেলা 3:30 একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।